আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আবারও অনেকদিন পরে আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে আমার কাছে একটা ডেল ল্যাপটপ আসছে। এই ল্যাপটপটা আসছে হলো ছিল আমাদের রংপুরের ওই জাস কোম্পানি মোড় থেকে আসছে। তো এই ল্যাপটপটা হলো ওই চলতে চলতে আর কি এই ল্যাপটপটা আর কি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই ল্যাপটপটা আজকে আমি ওই সার্ভিসিং করবো, এবং কি এটা আমি কীভাবে ওই সার্ভিসিং করবো, এটার ওই সমস্যাটা কী, এটাকে আমি কীভাবে এটার কাজ করবো, তো এটা নিয়ে আর কি আপনার সামনে আজকে আমি একটু ডিটেলস নিয়ে আর কি আপনার সামনে আর কি আমি আলোচনা করব। তো বন্ধুরা চলুন অত কথা বাদ দিয়ে ওই ভিডিও শুরু করা যাক। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই সেই ডেল ল্যাপটপটা। হ্যাঁ, তো এই ল্যাপটপটা হচ্ছে হলো নো পাওয়ার, এটা হচ্ছে হলো ইন্টেল কোর i5। আর এটার এই মডেলটা যে কি এটা একটু দেখতেছি, এই যে এটার মডেলটা যে হচ্ছে হলো ডেল ওই ল্যাটিটিউড e7450। হ্যাঁ, তো এই ল্যাপটপটা আর কি নো পাওয়ার। তো আমি ফার্স্টে এই ল্যাপটপটা আর কি সুন্দর করে আর কি খুললাম, সম্পূর্ণ আর কি সব কিছু খুলছি। তো খোলার পরে আমি আর কি যেটা আর কি দেখতে পেলাম যে এখানে আর কি একটা সেকশন আর কি পুড়ে গেছে, সরি একটা সেকশন না, একটা একটা মসফেট আর কি পুড়ে গেছে। তো আপনারা এখানে ওই দেখতে পাইতেছেন এই মাদারবোর্ডটা। তো ফার্স্টে আমি যখন এইটা আর কি সম্পূর্ণটা আর কি খুললাম, এটা ওই খোলার পরে ফার্স্টে আমার চোখে পড়ল এই যে মসফেটটা আপনারা এখানে ওই দেখতে পাইতেছেন যে এই মসফেটটা আর কি সম্পূর্ণ ওই ফেটে গেছে, মানে ফেটে গেছে আর কি, ওই নষ্ট হয়ে গেছে। মানে ওই আপনারা দেখতেই পাইতেছেন যে এটা সমস্যা হয়ে গেছে। যাই হোক, এইটা হলো একটা ফিজিক্যাল সমস্যা। এখন এই মাদারবোর্ডের মধ্যে আরও কোনো ফিজিক্যাল সমস্যা আছে কি না, বা কোনো কোনো ইন্টারনাল কোনো সমস্যা আছে কি না, তো ফার্স্টে আমি আগে এই মাদারবোর্ডটা খুলে আগে সেই সমস্যাগুলো আর কি আমি ওই ট্রেস করবো যে আরও কোনো ফিজিক্যাল কোনো সমস্যা আছে কি না। তো বন্ধুরা, এই যে আমি সম্পূর্ণটা আর কি এই মাদারবোর্ডটা আর কি এখন খুলবো। তারপর দেখতে পাইতেছেন যে আমি মাদারবোর্ডটা আর কি সম্পূর্ণ খুলছি। তো এইটা আমি একটু সাইডে রাখি দেব। তো আপনারা এই যে দেখতে পাইতেছেন যে এই সেই ওই মাদারবোর্ডটা, যে ল্যাপটপটা আর কি নো পাওয়ার। তো আমি আর কি এখানে ওই ফিজিক্যালি আর কি অনেকটা আর কি আমি ওই চেক করলাম যে এই সবগুলো কম্পোনেন্ট আর কি আমি চেক করলাম। চেক করার পরে আর কি আমি দুই জায়গায় আর কি একটা ফল্ট পেয়েছি, সেটা হলো ফার্স্টে তো আমি ওই দেখাইলামই যে এই মসফেটটা থেকে সমস্যা আছে এটা, আর সেকেন্ড হচ্ছে হলো যে এই সেকশনে এখানে অনেক ওই এখানে অনেক ড্রাস্ট জমছে। হ্যাঁ, তো ফার্স্টে আমি কী করবো, ফার্স্টে আমি সম্পূর্ণ এখানে র্যাম হিটসিংটা আছে যা আছে সব কিছু খুলে এই মাদারবোর্ডটাকে আমি সুন্দর করে একবার ক্লিন করে একবারে ওই পেট্রোল দিয়ে আর কি ক্লিন করে মাদারবোর্ডটাকে আমি একবার হিটাই নিব। হিটাই নেওয়ার পরে তারপরে ওই যা যা আর কি কাজ করা দরকার আমি সেসব আর কি ওই কাজগুলো আর কি করব। তো বন্ধুরা, আমি অবশেষে এই মাদারবোর্ডটি আর কি সম্পূর্ণ ওই ক্লিন করলাম, ক্লিন করে এই মাদারবোর্ডটা আর কি এখানে হিটাই নিলাম। আর এইখানে যে এই মসফেটটা যে ছিল, এই মসফেটটা আর কি সম্পূর্ণ ছিল পোড়া। পরে আমি কী করলাম, অন্য একটা মানে এখানে আগের যে মসফেটটা ছিল, এই যে আপনারা দেখতে পাইতেছেন আমাদেরকে দেখাই, এই যে এইটা হলো আগের মসফেটটা, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পোড়া। আপনারা এখানে দেখতে পাইতেছেন যে এটা পুরো ফেটে গেছে। আর আমি পরে অন্য একটা মাদারবোর্ড থেকে একটা ভালো মসফেট খুলে আর কি এখানে লাগাইলাম, ওই পরে দেখলাম যে না, ওই ঠিকভাবে আর কি কাজ করতেছে, ভোল্টেজ আর কি আউট করতেছে, এবং ওই তারপরেও আর কি কোনো মানে আর কি মাদারবোর্ডটা স্টার্ট হচ্ছে না। পরে আমি এইখানে পরে যে এইখানে যে একটা যে আইসি আছে, হ্যাঁ, এই আইসিটার আশপাশে অনেক ড্রাস্ট জমেছিল, প্লাস হচ্ছে হলো এইখানে যে পিনগুলো আছে পিনগুলো আর কি সম্পূর্ণ আর কি মানে পুরা শর্ট হয়ে আর কি ছিল। হ্যাঁ, পরে আমি এই যে আইসিটা আর কি আমি করলাম, এই পরে আমি আইসিটা আর কি খুললাম। আইসিটা খুলে তো সম্পূর্ণটা আর কি আমি ক্লিন করলাম, এটা আর কি সম্পূর্ণটা আর কি আশপাশটা আর কি আমি ক্লিন করলাম।
ক্লিন করে এখন আর কি এটাকে ক্লিন করলাম। করানোর পরে এখন আর কি আইসিটাকে সম্পূর্ণ ক্লিন করব। ক্লিন করার পরে তারপর আইসিটা আমি আবার আগের মতো করে সুন্দর করে বসাবো। ওই ওই বসানোর পর এটাতে আর কি পাওয়ার দিয়ে দেখবো যে ওই পাওয়ার আসে কিনা। যে এখানে যে আইসিটা আছে এখানে ওই সমস্যাটা ছিল, পরে আমি আইসিটা আমি সুন্দর করে আবার রিবলিং করলাম। ওই রিবলিং করে আর কি আমি এখানে বসালাম। এখন বসে আর কি দেখবো যে আসলে এটাতে ওই পাওয়ার আসে কিনা। আর এটা এই মাদার বোর্ডের মধ্যে সব ধরনের এই প্রত্যেকটা কয়েলের ওই ইয়াটা আর কি ঠিক আছে, যে সিকোয়েন্স যে আছে প্রত্যেকটা কয়েল সেকশনের আর কি সিকোয়েন্স ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখন এটাতে ওই পাওয়ার দিয়ে দেখবো যে আসলে এখানে এই ভোল্টেজগুলো ওই শো করে কিনা এবং কি এই পাওয়ারটা আসে কিনা। তো আমি এই যে এই ডিসিজ একটা দেখতে পাইতেছি, এই যে হচ্ছে আমার এই পাওয়ার সাপ্লাই, আমি এটা এখানে ইনসার্ট করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন যে এখানে এই পাওয়ার বাতিটাও জ্বলছে, আর এখানে অ্যাম্পিয়ারটা শো করছে হচ্ছিলো ওই 276 মিলি অ্যাম্পিয়ার। এখন এটা একবার রিস্টার্ট নিল। হ্যাঁ, আর এই ফ্যানটাও ঘুরতেছে। এখন আমি ফার্স্টে দেখবো যে এটাতে র্যাম লাগা নাই, র্যাম লাগায় দেখবো যে ডিসপ্লেটা আসে কি না। তো আমি অবশ্যই এখন এটা এই এই মাদার বোর্ডে আর কি ফিটিং করে দেখবো যে এখানে পাওয়ার আসছে ঠিক আছে, এখন এই মাদার বোর্ডে আর কি সেন্স আসে কি না বা ডিসপ্লে আসে কি না এটা আমি এখন আর কি পরীক্ষা করব। হ্যাঁ, ফার্স্টে আমি এটা খুলে নিই। তো বন্ধুরা, আমি এখানে এই মাদার বোর্ডটা আর কি সব আগের মতো করে আর কি ফিটিং করলাম। এখন আমি এটার ওই ডিসি পাওয়ার সাপ্লাইটা আমি কানেক্ট করে দেখবো যে ল্যাপটপটা ওই চালু হয় কি না। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে এই পাওয়ার বাটনটা ব্লিকিং করতেছে। হ্যাঁ, এখন আমি দেখবো যে এটার ওই ডিসপ্লেটা আসে কি না। একবার রিস্টার্ট নিল, এখন আবার চালু হইল। তো বন্ধুরা, আপনারা ওই দেখতে পাইছেন যে অবশেষে এই ল্যাপটপটা ওই চালু হয়েছে। যে এইখানে যে মেন মসপেকটা যে ছিল এই মসপেকটা আর কি ওই পুরা পুড়ে গেছে। হ্যাঁ, তো অবশেষে আমি এই মসপেটটা আর কি পুরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এইখানে যে আইসিটা যে ছিল আইসিটাকে আমি সুন্দর করে একবার রিবলিং করলাম। ওই রিবলিং করার পরে যখন আইসিটা আমি আবার ওই পুনরায় ফিটিং করলাম, ফিটিং করার পরে আলহামদুলিল্লাহ এই পাওয়ারটা আসছে। আপনারা এখানে ইম্পিডিয়েন্সটা ওই দেখতে পাইতেছেন ওই 0.07 মিলি অ্যাম্পিয়ার। তো আমি এটাকে যদি আমি এখন আবার পাওয়ার এটাকে আমি আবার দেই, তো এই যে পাওয়ার এলইডিটা ব্লিকিং করতেছে আর এখানে অ্যাম্পিয়ারটা টান দিছে, আর এই যে আপনারা দেখতে পাইতেছে যে এখানে ওই ডিসপ্লে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটা ওকে আছে। তো বন্ধুরা, এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ওই সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার কোনো নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।